হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, চলে এলাম একটি নতুন হেল্পফুল ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি ফেসবুকের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সেটিং। এই ভিডিওটা যদি পুরোটাই না দেখেন তাহলে সেই সেটিং পারবেন না বা শিখতে পারবেন না। আরও একটা কথা বন্ধুরা, ভিডিওটা শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিন, এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সর্বথায় পাওয়ার জন্যে। সো বন্ধুরা, চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথমে আপনারা ফেসবুকের মেসেঞ্জারে চলে আসবেন। ওকে, তো মেসেঞ্জারে আসার পরে দেখুন আপনাদের সামনে এমনি একটা ইন্টারফেস হবে। আপনারা কি করবেন, ওপরে যে আপনার যে লোগো আছে ফেসবুকের, আপনারা এখানে ক্লিক করবেন বা ছবি আছে এই জায়গাটা ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে দেখুন আপনাদের সামনে এমনি একটা ইন্টারফেস হবে। আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে দেখুন লেখা আছে স্টোরি। ওকে, এই জায়গাটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আপনাদের সামনে এমনি একটা ইন্টারফেস হবে, একদম সবার নিচে যেটা লেখা আছে দেখুন ভিউ স্টোরি আর্কাইভ। মানে এইটার কাজটা কী হলো, আপনি বিগত যতদিন আপনি ফেসবুক খুলেছেন বা তার মধ্যে থেকে যদি যে কোনো আপনি স্টোরি দিয়ে থাকেন আজ পর্যন্ত, তো সব স্টোরি এখান থেকে শো হবে। তার মধ্যে থেকে যদি ভিডিও থাকে বা আপনার যদি ছবি থাকে, সব কিছু আপনি এখান থেকে ইজিভাবে পেয়ে যাবেন যতই পুরনো হোক না কেন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা ডাউনলোডও করতে পারবেন। তো সাপোজ আমি এই যে ভিডিওটা দিয়েছিলাম, দেখুন আমি এই স্টোরিটা লাগিয়েছিলাম। ওকে, তো দেখুন আমি এই বাচ্চার স্টোরিটা লাগিয়েছিলাম। ওকে, তো এই ভিডিওটা আমি ডাউনলোড করতে চাই বা আমার গ্যালারির মধ্যে করতে চাই। তো দেখুন আমি এখানে ডাউনলোড করতে গেলে এই যে তিনটে লাইন আছে এই জায়গাটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে সেভ, আপনি এখান থেকে সেভ করে নিলেন। ঠিক আছে, তো এইভাবে আপনি কিন্তু সেভ করতে পারবেন। ওকে, তো এইভাবে আপনি যত আপনার ভিডিও আছে বা যে কোনো মানে যত পুরনো ভিডিও আছে সব আপনি এখান থেকে আপনি খুব সহজেই পেয়ে যাবেন। ওকে, তো সাপোজ আমি এই একটা তো ধরুন ভিডিও আপনাদেরকে ডাউনলোড করে দেখালাম, এবার আমি আপনাদেরকে ধরুন সাপোজ আমি যে কোনো একটা পুরনো যে কোনো একটা ছবি ডাউনলোড করে দেখাবো। তো সাপোজ আমি এই ছবিটা আমি ডাউনলোড করে দেখাবো আপনাদেরকে, সাপোজ আমি এই ছবিটা ডাউনলোড করে দেখাবো। ওকে, তো দেখুন আমি এই ছবিটা ডাউনলোড করতে গেলে সেম এখানে তিনটে ডটটা এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে সেভ বলে লেখা আছে আমি এখানে সেভ করে দেবো। ওকে, তো আমার এই দেখুন ছবিটা সেভ হয়ে গেল। আপনারা যদি চান এই যে ছবিটা আছে বা যে কোনো পুরনো যে স্টোরি আছে আপনি যদি ডিলিট করতে চান, ডিলিট করার জন্য কী করবেন, এখানে দেখুন আপনি ক্লিক করবেন। ক্লিক করার আবার সেই তিনটে ডট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ডিলিট। ঠিক আছে, আপনি এখান থেকে ডিলিট বলে লেখার পর এখানে ওকে করে দেবেন। ওকে, তো আপনার যে ছবিটা বা যে কোনো স্টোরিটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে এই স্টোরি থেকে। ঠিক আছে, যদি ডিলিট না করতে চান তাহলে আপনি এইভাবে যত আপনি মানে আজ পর্যন্ত যে কোনো মানে যত পুরনো ছবি ছেড়ে থাকেন না কেন সব এইখান থেকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। হয়ে গেল, এই হলো প্রথম সেটিংস। ওকে, তো বন্ধুরা এর জন্য একটা লাইক দিন এবং কমেন্ট দিন যে কেমন লাগছে। তারপরে দ্বিতীয় সেটিংস যেটা আছে, আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন বা গেম ডাউনলোড করেন, ঠিক আছে, তো তার মধ্যে থেকে আপনাকে পারমিশন চাই, ফেসবুক বা জিমেলের পারমিশন চাই। ওকে, তো সাপোজ আমি একটা গেম ডাউনলোড করেছি, দেখুন আমি এই এই লুডো সুপ্রিম যে লুডোটা যে গেমটা আছে নর্মালি প্লে স্টোর থেকে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, সাপোজ আমি এই গেমটা আমি ডাউনলোড করলাম। ওকে, তো ডাউনলোড করার পর আমি যখন এটাকে ওপেন করব, ওকে, ওপেন করার জন্য আমাকে কী চাচ্ছে দেখুন, এখানে আমি একটু ওয়েট করব। তো এখানে দেখুন আমাকে লগ ইন উইথ ফেসবুক, মানে আমাকে আপনাকে লগ ইন করতে গেলে আপনাকে ফেসবুক থেকে আপনাকে লগ ইন করতে বলছে। এখানে দেখুন সাইন ইন উইথ গুগল, হয় ফেসবুক থেকে আপনি লগ ইন করতে পারেন নাহলে আপনাকে সাইন করতে পারছে গুগল। ওকে, তো আপনি সাপোজ এখান থেকে ধরুন মানে বিগত আপনি এটাকে আপনি লগ ইন করে নিলেন, এই ফেসবুক থেকে আপনি লগ ইন করলেন। ওকে, তো এইভাবে আপনি লুডোর মধ্যেও করে থাকেন, যে কোনো গেম হোক যে কোনো আদার্স কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি ফেসবুক থেকে আপনি সেটাকে লগ ইন করে রেখেছেন। তো আমি এখান থেকে এটাকে কন্টিনিউ করে দেবো। ঠিক আছে, দেখুন আমি এখান থেকে এটাকে লগ ইন করে নিলাম, তো দেখুন আমার এটা অন হয়ে গেল। ওকে, তো আমার নামটাও চলে গেল, আমি হয়ে গেল। ঠিক আছে, আমার এই নামে রেজিস্টার হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এই কোণে দেখুন আমার লোগোটা দেখতে পাচ্ছেন ফেসবুকের। ওকে, তো আমি এই এই যে আমি যে লগ ইন করলাম, সাপোজ আমি এই অ্যাপটাকে আমি খেলছি না আর। ঠিক আছে, সাপোজ আমি এটাকে যদি আমি আনস্টল করে দিই, কিন্তু আমার এই যে লগ ইনটা করলাম আমার সিকিউরের জন্য আমি এই যে লগ ইনটা করলাম আমি এটাকে রিমুভ করতে চাই। ঠিক আছে, ফেসবুক থেকে আমি এই মানে এটাকে রিমুভ করতে চাই। রিমুভ করার জন্য আপনারা কী করবেন, সিম্পলি ফেসবুকে চলে আসবেন। ওকে,
तो फेसबुके आसार पर एखे देखो अपन सामने एमनी एक इंटरफेस शो हो अपनारा कि करबें ओपरे तीनटे लाइन आज है जगह क्लिक करबें। क्लिक करार एखे देखु अपनी स्क्रॉल डाउन कर नीचे दिखे आसबें तपर एखे देखु पाबें सेटिंग एंड प्राइवेसी ये जगह क्लिक करबें। क्लिक करार एखे देखु लेखा सेटिंग सेटिंगसे क्लिक करबें। सेटिंगसे क्लिक करार देखु अपन सामने एमनी एक इंटरफेस शो है अपना एक स्क्रॉल डाउन कर नीचे दिखे आसबें। ओके तो नीचे दिखे आसार पर एखे देखु लेखा एप्स एंड वेबसाइट ठीक है अपनारा देखते एप्स एंड वेबसाइट ये जगह क्लिक करबें। तो क्लिक करार एखे देखु अपन सामने एमनी एक कि इंटरफेस शो है। ओके तो अपनारा देखते ही पाचन अपन सामने किचुक्षण आगे हमें क्योंकि एक एपर माध्यम क्योंकि रेजिस्टर करें फेसबुक थेके। ओके अपनारा देखते ही पाचन लुडो किंग एप्ट गेम आर मध्य क्योंकि रेजिस्टर हलम किचुक्षण आगे हमें अपन के देखा देखु आज के जेहेतु एक पयला फेब्रुआरि तो ये देखु फेब्रुआर मासर एक तारीखे देखु अपनी रेजिस्टर करिए ठीक है। तो ये देखो कत पुरानो ये जी मैंने कत एपर मध्य जानते अजानते क्योंकि रेजिस्टर करेंगे देखो जी सीमोरे जी क्लिक करी सीमोरे क्लिक करब। तो सीमोरे क्लिक करार एखे देखो हमें कत वेबसाइट व कत एप्लीकेशन मध्य रेजिस्टर करा फेसबुक थे क्योंकि हमें जानी ना एखे देखो हमें 2015 सवार लास्टे देखो लेखा 2015 मध्य सतई मे 2015 क्योंकि यूसी ओपेन आईडी मैं यूसी ब्राउजारे रेजिस्टर होयेछिलाम। ओके हमें जानते किंबा अजानते जिनिसटा रेजिस्टर करेछिलाम किन्तु एटाके रिमूव करिनि। ओके तो आमार एगुलो किन्तु रये गेछे तो आमाके रिमूव करते गेले आमाके कि करते हबे सपोज आमि एई जे लुडो किंग बोले जेटा अपशन आछे जे कोनो आपनि एपेर मध्ये आपनि क्लिक करते पारबेन सपोज आमि एर मध्ये आमि क्लिक करब ना ठीक आछे। क्लिक करार पर एखाने देखुन एई जे रिमूव बोले अपशनटा आछे एई जायगाटा आपनि रिमूव ए क्लिक करे देबेन। रिमूव क्लिक करार एखे देखु एक टिक मैं चेकबक्स पा एखे देखो टिक कर देवें ये ये अपने आनटिक थे ये टिक कर देवें एखे देखो लेखा डिलीट पोस्ट ठीक है तब ये डिलीट करार्जन टिक कर दिलें टिक कर देखने रिमूव बोले लेखा ये जगह क्लिक कर देवें। ओके तो देखो ये क्योंकि अपनर जे एप फेसबुक रेजिस्टर करें से रिमूव कर दिलें सपोज हमें आो अदार्स जी कोच जी मैं रिमूव करते चाहिए सपोज हमें कैराम बोर्ड थे ये रिमूव करब हमें कैराम बोर्डे क्लिक करार एखे देखे अपना रिमूव बोले आज है ये जगह क्लिक कर दिल। ओके क्लिक करारे डिलीट पोस्ट ये जगह हमें क्लिक कर ल्लिक करारे रिमूव बोले लेखा ये जगह क्लिक कर दिल ठीक है। क्लिक कर देखने देखु अपन सामने एमनी एक इंटरफेस हो अपनारा जी चान एखन जदि चान अपनारा एखन रिमूव एप्स एंड वेबसाइट मैं एखन आपनी जी चान एखन सब किचु एकसाथे किन्तु रिमूव करते पारबें। ओके तो अपनारा एक ये किन्तु करे निते पारबें। ओके आमी आपनादेरके देखिए दिलाम किन्तु ये हलो पद्धति आमी आपनादेरके आरो एकटा जे काजटा आछे सेटा आपनादेरके देखिए दिच्छी आमी पुरोपुरी ब्याक कर दिलाम ठीक आछे सपोज आमी पुरोपुरी ब्याक कर दिलाम। ओके तो एबार आपनी सपोज फेसबुके आबार आगेर मतो चले गेलेन ठीक है। तो आसार पर आबार से तीनटे लाइन आछे ए जायगाटे क्लिक करबें। क्लिक करार पर से सेटिंग एंड प्राइवेसी पाबें ठीक है सेटिंग एंड प्राइवेसी पाबें ए जायगाटे क्लिक करबें। क्लिक करार पर एखाने देखुन लेखा आछे सेटिंग्स ए जायगाटे क्लिक करबें। क्लिक करार पर एखाने देखुन एकटु स्क्रॉल डाउन करे नीचे दिके आसबें एखाने देखुन लेखा आछे एक्टिव स्टेटस आपनी जदि चान ঠিক আছে আপনি কখন অনলাইন হচ্ছেন কিংবা কখন অফলাইন হচ্ছেন আপনি যদি কোনো বন্ধুদেরকে যদি না দেখাতে চান ঠিক আছে এটা কিন্তু আপনার অন থাকবে এইভাবে ঠিক আছে। আপনি যদি অফ মানে আপনি কখন অনলাইন হচ্ছেন কিংবা কখন অফলাইন হচ্ছেন আপনি যদি চান এটাকে বন্ধ রাখতে তাহলে আপনি এখান থেকে এটাকে বন্ধ রেখে দেবেন টান এখান থেকে টান অফ করে দেবেন। ওকে টান অফ করে দিলে আপনার যে কোনো বন্ধু আপনি কখন ফেসবুকে অনলাইন হচ্ছেন কিংবা অফলাইন হচ্ছেন কেউ কোনোদিন কোনো দিন বুঝতে পারবে না। ওকে এই সেটিংসটা গেল তারপর এখানে ব্যাক করে দিলেন ঠিক আছে। তো ব্যাক করে দেওয়ার পর এখানে দেখুন আবার সেই তিনটে লাইনে এই জায়গাটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আপনাদের সামনে এমনি একটা ইন্টারফেস শো হবে ঠিক আছে। তো হয়ে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে মেমোরিজ এই জায়গাটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের সামনে এমনি একটা ইন্টারফেস শো হবে আপনারা কী করবেন এই যে সেটিংস আছে সেটিংসে ক্লিক করবেন
ठीक है। सेटिंग्स से क्लिक करार पर एखे देखो अपन सामने हतो होते हाइलाइट्स किंबा होते नून, ठीक है। ये क्योंकि अपना टिक करा थको तो अपना क्यों करते हैं अल मेमोरि से क्लिक करते हैं क्या अल मेमोरि से क्लिक करार एखे देखो अपनारा जी मैंने अपना मैंने जो पुरानो जेको छवि होक वीडियो होक, ठीक है, अपनी आपनर फेसबुक मध्य अटो किन्तु शो होबे आपनर जो पुरानो फटो व वीडियो, ठीक है, किन्तु 2000 मैंने जो विगत जी फटो व वीडियोगुलो चले आसछे सेगुलो आपनी अटोमेटिक आपनर फेसबुक मध्य पे जा, ठीक है। यही छिलो किछु बंधुरा गुरुत्वपूर्ण सेटिंग्स फेसबुक मध्य, आशा करी ब्यापारटा बोझाते परलाम। एर जन्य एकटा लाइक दिन, कमेंट दिन एवं शेयर कर दिन, ओके। আর যারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিন এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য। আর একটা কথা বন্ধুরা, আপনারা যদি চান আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন, ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামের মধ্যে আমি চাইলে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেইখান থেকে আপনারা চাইলে আমাকে ফলো করতে পারবেন। সো বন্ধুরা তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।